আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা। আম্মা বাদ, সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা জানবো অথবা শিখব সালাতুল হাজাত, নামাজ সম্পর্কে। তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে অনুরোধ করব, ধৈর্য সহকারে ভিডিওটি কোনো প্রকার টানাটানি না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দিন প্রচারের স্বার্থে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আর কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল আলোচনায় চলে আসি। কোনো মনোবাসনা পূরণের উদ্দেশ্যেও এই নামাজ পড়া যায়। এক কথায়, কোনো উদ্দেশ্য নিয়ে যে নামাজ পড়া হয় সে নামাজই সালাতুল হাজাত। তো বন্ধুরা, সালাতুল হাজাত নামাজের নিয়ম হচ্ছে সালাতুল হাজাত নামাজ অন্যান্য নামাজের মতোই পড়তে হবে, শুধুমাত্র নিয়তটা সালাতুল হাজাত নামাজের করতে হবে। যেমন আমি নিয়ত করিলাম দু রাকাত সালাতুল হাজাত নামাজ আদায় করিব, আল্লাহু আকবর বলে তাকবীরে তাহরিমা বাদ দেন। এবং সালাতুল হাজাত নামাজ দু রাকাত করে আপনি যত রাকাত ইচ্ছা পড়তে পারেন। অনেকেই প্রশ্ন করে থাকেন যে সালাতুল হাজাত নামাজে কোন কোন সুরা পড়তে হয়। তো বন্ধুরা, সহি হাদিস দ্বারা প্রমাণিত কোনো নামাজের জন্যেই কোনো সুরা অথবা কেরাত নির্দিষ্ট নয়, নির্ধারিত নয়। বরং আপনি যে কোনো নামাজেই যে কোনো সুরা যে কোনো কেরাত পড়তে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।